সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। ভোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে চুরি, খোয়া গেল ডেস্কটপ সহ বহু কাগজপত্র। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকুন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। সুন্দরবন পুলিশ জেলার ধোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটল। প্রধান সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকালে টিউবওয়েল বসানোর লোক এসে ফোন করায় তিনি পঞ্চায়েতে আসেন এবং দেখেন দরজা ভাঙা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি উপরে উঠে গিয়ে দেখেন বিভিন্ন দরজা ভাঙা হয়েছে এবং কম্পিউটার ডেস্কটপ নিয়ে যাওয়া হয়েছে। আমফানের এনআরজিএস সহ বহু দরকারি কাগজপত্র নেই, চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়টি ধোলাহাট থানায় জানালে থানার পুলিশ এসে তদন্ত শুরু করেন। তবে ডেস্কটপ সহ আমফান এনার্জিএস সরকারি নথি চুরি যাওয়ায় গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম বর্তমানে বন্ধ হয়ে গেল বললেই চলে। তবে চোরেরা কেন ডেস্কটপ এবং কাগজপত্র নিল সে সমস্ত বিষয়ে উঠছে প্রশ্ন। আজকের শনিবার আমি বেলা দুটোর সময় অঞ্চল অফিসে আসি। বিডিও অফিস থেকে আমার সাবসেন্টারের জন্য তার টিউবওয়েলের মিস্ত্রি এসেছিল, তিনি ডাকায় আমি অফিসে আসি। অফিস আমি মেন গেট খুলি, মেন গেট তার পরের গেটও খুলি। খুলে যখন আমি উপরে আসি, উপরে এসে দেখি আমার কম্পিউটার রুম তালা ভাঙা, নিচের ঘরের তালাও বন্ধ করলাম, তিন চারটে জায়গায় তালা ভাঙা আছে। কম্পিউটার রুমে ঢুকে দেখি আমার দুটো ল্যাপটপ নেই। তারপর কম্পিউটার থেকে এসব ওই হার্ড ডিস্ক খুলে নিয়েছে, হ্যাঁ এগুলো খুলে নিয়েছে, আরও কাগজপাতি সব বিভিন্ন দিকে ছড়ানো পড়ে আছে। এখন কম্পিউটার ক্যামেরা না এলে আমি সেই জিনিসগুলো কি গেছে না গেছে আমি এটা ঠিক বলতে পারছি। মিস্ত্রিগুলো এসেছিল, তাদেরকে দেখি আমি তাড়াতাড়ি করে যখন আমি নিচে নেমে যাই, নিচে নেমে গিয়ে নিচের ঘরটাও দেখি সেখানেও তালা। সঙ্গে সঙ্গে আমি আমার অঞ্চল সভাপতিকে ডাকলাম, আমার মেম্বারদেরও সব ডাকা হলো। ডেকে আমি এখানে প্রত্যেককে ডাকলাম, ডেকে এই জিনিসগুলো দেখিয়েছি, থানাকে ও জানিয়েছি, বিডিও অফিসকে আমি জানিয়েছি, সাংবাদিকদের দুজনকেও ডেকেছি। এখানে আলমারি ভাঙা আছে, আলমারিগুলো ভাঙা আছে, হ্যাঁ খোলা পড়ে আছে, দুটো খোলা আছে ভাঙা নেই, কিন্তু ল্যাপটপ দুটো নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে। টাকা পয়সা কিছু না? টাকা পয়সা টাকা কিছু আমাদের দিয়ে হয়, মেনি কাগজ, হ্যাঁ এমনি কাগজ। সন্ধ্যা যে নথিগুলো গেছে মনে করছেন, কারণ দুটোর সময় হয়েছে এখন সন্ধ্যা, কি মনে হচ্ছে কি নথিগুলো বেশি গেছে? এবারে ধরুন আমাদের আমফানের যে আছে, তারপর আমাদের এর আগের বিভিন্ন এনার্জি কাজের কাগজপাতি আছে, বিভিন্ন রকমের আমার জিপি থেকে তো বিভিন্ন কাজ হচ্ছে, ল্যাপটপের বিভিন্ন রকম কাগজ, হ্যাঁ কাগজ আছে, সব কাগজ। এখন হার্ড ডিস্ক চলে যাওয়া আপনার কি ক্ষতি হলো? ক্ষতি বলতে তো ধরুন আমার তো সব ক্ষতি হয়ে গেছে। এখন এখানে আমি দেখা পাচ্ছি আজকের আমফান ঝড়ের ইয়ে আছে, তারপর পিএমআই ঘরের ইয়ে আছে, বিভিন্ন রকমের ইয়ে এনার্জি আছে, কাজের সম্পর্কে যে সব কাগজ আছে সেসব কাগজগুলোও তো নেই দেখা পাচ্ছি। ওগুলো কি পরে আবার এই সংগ্রহ করা যাবে? সেটা সংগ্রহ করবে করতে পারবে কি না সেটা আমার ল্যাপটপ ম্যান বলবে, আমি কি বলবো যে এগুলো সংগ্রহ করা যাবে? কিন্তু ল্যাপটপ ম্যান যারা আছে আমার অফিস স্টাফ তারাই। আপনার নাম? আমার নাম শশাঙ্ক হালদার, দক্ষিণ গঙ্গাধরপুরের প্রধান।
ফোন পেয়ে অফিসে আসলাম। অফিসে এসে দেখি আমাদের অফিস রুমে যেটা মেন কম্পিউটার সেকশন বা এমজিএনআরইএসএ সেল, এই সেলে অনেক মেশিন, যে সমস্ত আমাদের ডেস্কটপ মেশিনগুলো ছিল প্রত্যেকটা মেশিন খোলা হয়ে পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, কোনোটায় হার্ড ডিস্ক, কোনোটায় র্যাম, কোনোটায় মাদারবোর্ড নেই। বা আমাদের যে অফিসিয়াল যে ডকুমেন্টসগুলো থাকে, যেমন মেজারমেন্ট বুক, মাস্টার রোল কপি, আরও বিভিন্ন যে সমস্ত কাগজপত্র থাকে সেগুলো দেখতে পাচ্ছি না। তারপর আমরা দেখছি আপনারা কি দেখছি না দেখছি। হার্ড ডিস্ক কম্পিউটার থেকে হার্ড ডিস্ক নেওয়া হয়েছে? হ্যাঁ, কম্পিউটার থেকে হার্ড ডিস্ক খোলা হয়েছে, দুটো হার্ড ডিস্ক গেছে, একটা র্যাম গেছে। হার্ড ডিস্ক না থাকার ফলে যেটা মেন সমস্যা হবে আমাদের অফিসিয়াল প্রচুর তথ্য। কী কী তথ্য? যেমন দেখুন, অফিসিয়াল আমরা নক্সের তথ্য পাবো না, যেখানে বয়স্ক মানুষরা যে সুবিধাগুলো দিয়ে থাকে, এবং এমজিএনআরইএসএল যে সমস্ত আমরা পেমেন্ট করে থাকি তার ডিটেলস থাকে। তারপরে আপনার বিভিন্ন স্কিমের দিক, যে সমস্ত স্কিম এমজিএনআরইএস বা আইএসসিবি যে সমস্ত স্কিম হচ্ছে তার ডিটেলস থাকে, সেগুলো আমরা পাবো না। আর কি তথ্য? কোম্পানির সমস্ত তথ্য ওখানে ছিল, সেগুলো আমরা পাবো না। পিএমওয়াই তথ্য, এসব তথ্যগুলো আমাদের না থাকার কারণে ভবিষ্যতে এই এলাকার সার্ভিস দেওয়া, পাবলিককে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হয়। আপনার নাম? শুভঙ্কর রায়। আপনি এই গ্রাম পঞ্চায়েত কী পদে আছেন? আমি এই গ্রাম পঞ্চায়েতের ভিএনই পদে আছি। আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।